গোলাপবাগ মাঠে একটি ঘোড়ার ডিম পেড়েছে ঘোড়ার ডিম বলেছিল যে আমাদেরকে 10ই ডিসেম্বরের পর খালেদা জিয়ার কথায় দেশ চলবে আমাদের নেতৃত্বে টেনে হিসে ক্ষমতার থেকে নামিয়ে আনবেন কত যত গর্জে তত বর্ষে না সংসদ সদস্যরা পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে জানেন ওদের 10ই ডিসেম্বরের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যাওয়ার কারণে লজ্জায় ওই সংসদ সদস্যরা বিএনপির পদত্যাগ করেছে লজ্জায় ভাই এবং বোনেরা তাই আজকে আপনাদের সতর্ক থাকতে হবে আমাদেরকে মোকাবেলা করতে হবে যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে মোকাবেলা করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে আগামী নির্বাচনকে আমাদের চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করতে হবে সেই চ্যালেঞ্জে আমাদের জয়লাভ করে আবার শেখ হাসিনার নেতৃত্বে সরকার কায়েম করতে হবে এই হোক আজকের প্রত্যয় এই হোক আজকের শপথ